আমি আল্লাহ রব্বুল আলামিনকে পাইতে চাই অর্থাৎ আমি আল্লাহ রব্বুল আলামিনকে কাছে পাইতে চাই আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করতে চাই আপনি ঘোষণা করে দিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আয় হাবিব আপনি ঘোষণা করে দিন তাহলে যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অনুসরণ ভালোবাসা যেন তাদের মধ্যে থাকে আর যদি আপনা আমি আল্লাহকে পাওয়ার আগে আপনাকে যখন অনুসরণ করে আপনার ভালোবাসা অর্জন করে যখন আপনি আমাকে যখন পাইতে চাইবে আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ কেউ সে পেয়ে গেল বলেন সুবহানাল্লাহ আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া সুনিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينহু ওয়া نستغফিরহু ওয়া নুমিনু বিহি ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى هدى للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم وأن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه
من والده وولده والناس أجمعين في شأن حبيبه ومحبوبه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا এই মুহূর্তে যদি আমরা মনে করি আপনি আমাদের মালাকুল মউত আজরাইল আপনি আমাদের কাছে চলে আসার সম্ভাবনাটাকে আমরা কি আন্দোলন করে পশ্চিম বড়কোনার মানুষেরা আজরাইলকে আমরা বিদায় দিতে পারবো না কেউ বিদায় দিতে পারছে কিন্তু তারপরেও আমরা ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর ওয়াহদানিয়ত রাসূলের রিসালাত আউলিয়ায়ে কেরামের বেলায়েত মা বাবার খেদমত বড়দের সোহবত এবং গোটা মুসলিম সমাজ সহকারে আল্লাহর সৃষ্টি জগতের আমরা সেবা করার জন্য গোটা সকল মানুষেরা আল্লাহর দরবারের মধ্যে প্রার্থনা করে আওয়াজ করে বলেন ঠিক না বেঠি কেন আল্লাহ তো আপনি আমাদেরকে বানিয়েছেন আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ আপনি আমাদেরকে বানিয়েছেন খামোকা নয় আপনি আমাদেরকে অযথা সৃষ্টি করেন নাই আপনি আমাদের দিন অতিবাহিত করার জন্য এমনি সৃষ্টি করেন নাই আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন হে আমার বান্দা তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি বলেন আলহামদুলিল্লাহ আমরা করতে পারলাম না কিন্তু আল্লাহর পক্ষে থাকার ক্ষমতা তো আমাদের আছে তাহাজ্জুদের নামাজ হয়তো আমরা আদায় করতে পারি নাই চাস্তের নামাজ আমরা আদায় করতে পারি নাই আওয়াবিনের নামাজ আমরা আদায় করতে পারি নাই আমরা হয়তো এশার নামাজে আমরা অতিরিক্ত নামাজগুলো আমরা আদায় করতে পারি নাই তাই বলি কি আমরা আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ এবং ওয়াজিবকে আদায় করা থেকে আমরা বিরত থাকলে আল্লাহর মার থেকে আমরা কখনো বাঁচতে পারবো একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহর মার থেকে বাঁচতে পারবো তাহলে আমাদেরকে ফরজ মানতে হবে ওয়াজিবাত মানতে হবে এরপরে আল্লাহর ওয়ালি হতে গেলে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আপনি আমাদেরকে তাহাজ্জুদ আদায় করতে হবে আওয়াবিন আদায় করতে হবে চাস্ত আদায় করতে হবে সমস্ত নফলিয়তগুলো আপনি আমাদের গলার মালা বানিয়ে দিলে আমার আল্লাহ আপনি আমাদেরকে আউলিয়ায়ে কেরামের অন্তর্ভুক্ত বানিয়ে দিবেন আওয়াজ করে বলেন ঠিক না বেঠি আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল সন্দেহ তো নাই আসেনি আমি পরিচিত মানুষ আমি পরিচিত মানুষ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আরে ভালো মানুষের দাবি তো সবাই করে একদিন আমি প্রায় দুই তিন বছর যাবত ছাতক এক মাদ্রাসায় একটু খেদমত করি হঠাৎ একজন এসে আমাকে একজন টিচার বলল যে আমরা যে জানাজার নামাজের পর জানাজার নামাজের জন্য যখন তৈরি হই তখন আমরা মাইয়েতকে সামনে নিয়ে অনেকে আমরা বলি আজকের মাইয়েত যিনি আছেন ইনি কি ভালো মানুষ ছিলেন আমরা সবাই বলি জি আমরা বলি উনি কি ভালো মানুষ ছিলেন আমরা কি বলি জি উনি কি ভালো মানুষ ছিলেন
আমরা এমনি ভাবে কয়বার বলি তিনবার বলি কয়বার বলি বলেন না কয়বার বলি আমাকে এসে আমার অদস্তন একজন হুজুর বলতেছেন হুজুর এটা বলা তো বড় বেদাত কেন বলল যে আম বাংলাদেশের একজন নামকরা বক্তা ইনি বলতেছেন এটা কোনো হাদিসও নাই কোরআনে নাই বিদা এটা সম্পূর্ণ বেদাত বিদায় এটা আমাদের সমাজ থেকে আমরা উৎখাত করতে হবে আমি বললাম হুজুর সবিনয়ে আপনাকে বলবো আপনি যে বলতেছেন যে হুজুরের কথা এই হুজুর কি আল্লাহর নবীর সমস্ত হাদিসগুলো উনি পড়ে ফেলছেন আটকে গেছে সংক্ষেপে আমি বললাম যে উনি সারা হাদিস গ্রন্থ পড়েন আমি বললাম উনাকে সম্মান করে হুজুর দেখেন এমন হতে পারে আপনার প্রিয় বন্ধু আপনার প্রিয় হুজুরের কথা যিনি আপনি বলেছেন ওই হুজুর হয়তো সকল বুখারীর হাদিসগুলো পড়তে পারেন নাই মুসলিমের হাদিসগুলো পড়তে পারেন নাই আবু দাউদের হাদিসগুলো পড়তে পারেন নাই নাসাইর হাদিসগুলো পড়তে পারেন নাই এবং ইবনে মাজার হাদিসগুলো পড়তে পারেন নাই তিরমিজির হাদিসগুলো পড়তে পারেন নাই মুয়াত্তা ইবনে মালিকের হাদিসগুলো পড়তে পারেন নাই লক্ষ লক্ষ নবীর হাদিসে মোবারকা এর মধ্যে এমন কতগুলো হাদিস রয়েছে যেগুলো অনেক উলামায়ে কেরাম কখনো পড়া সম্ভব হয় না আমি বললাম যে হয়তো এই হাদিসটা আপনার হুজুরের পড়ার বাহিরে রয়েছে বিদায় হাদিস এটা বুখারীতে আছে আমি বললাম কোথায় আছে বুখারীতে আছে জিলদে আওয়ালি আল্লাহর নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন যখন রওনা দিলেন তখন রওনা দেওয়ার সাথে সাথে একটি মায়ের জানাজা অনুষ্ঠিত হচ্ছে আমার নবী তখন এটার নিকটবর্তী হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন আল্লাহ নবী সরকার দু আলামের সাথে তখন অবস্থান করতেছেন তখন শুনতেছেন এই জায়গার মধ্যে জানাজার নামাজের মধ্যে একজনে বলতেছে ওই কফিনের ব্যক্তিদেরকে বলতেছে উনি ভালো মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন তখন আল্লাহর নবীর নূরানি জবান দিয়ে বের হয়ে গেল ওয়াজাবাত ওয়াজাবাত তার জন্য ওয়াজিব হয়ে গেল এই কথাটা হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আবার যখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার আরেকটি জানাজার নামাজের মধ্য দিয়া যখন অতিক্রান্ত হতে লাগলেন তখন ওই জায়গার মধ্যে কফিনকে সামনে নিয়া একটি মানুষ মুসলমান তখন ওই ব্যক্তির খারাপ প্রশংসাগুলা তখন আলোচনা করতে লাগলো আল্লাহর নবীর কান মোবারকের মধ্যে আসলো তখন আল্লাহর নবীর জবান মোবারক দিয়ে বেশ বের হয়ে গেল ওয়াজাবাত ওয়াজাবাত বড় করে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবীর সাহাবাই দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আগেও বললেন ওয়াজাবাত এবারেও আপনি বললেন ওয়াজাবাত আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম যখন কথা বলতেন তখন আপনি আমাদের মতো কথা বলতেন না সাহাবায়ে কেরামের আদত ছিল আল্লাহর নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমের মোবারকের মধ্যে আমি সাহাবীর মা এবং বাবাকে কুরবান করে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই একটি প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাই বড় করে বলেন সুবহানাল্লাহ কি করতে কদম মোবারকে এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই যে মৃত এই মুসলমানের লাশের ব্যক্তি যখন ভালো প্রশংসা যখন করলো গুণকীর্তন গুণগান যখন করলো তখন আপনি বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেল আবার মন্দ যখন বলল তখনও বললেন আপনি মন্দ ওয়াজাবাত মন্দ ওয়াজিব হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ এটার আমরা মাহাত্ম্য বুঝতে পারলাম না আল্লাহর নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন
সাহাবায়ে কেরাম হে আমার ওমর তুমি শোনো শোনো যেই জায়গার মধ্যে আমার মুসলমান আমার ঈমানদার আমার উম্মতের প্রশংসা করা হয়েছিল এখানে শত শত মানুষ থাকার কারণে যখন স্বীকার করেছে মানুষটা ভালো আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতি সাবিত ব্যক্তিকে দিয়ে দিলেন সুবহানাল্লাহ আবার যখন বললেন ওই ব্যক্তিটা মন্দ 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 খারাপ যখন কোন কীর্তন করলো তখন ওই জায়গায় যখন আমি বললাম ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেল তখন ওই ব্যক্তি জান্নাতে যদিও যাওয়ার মতো সম্ভাবনা ছিল এখানে হাজেরানে মধ্যে অনেক উলামায়ে কেরাম অনেক ফুকাহায়ে কেরাম অনেক আল্লাহর প্রিয় বান্দারা জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছে তাদের জবান দিয়ে যখন স্বীকারোক্তি বের হয়ে গিয়েছে ওই ব্যক্তি ঠিকই খারাপ ঠিকই খারাপ ঠিকই খারাপ তখন আমি দেখলাম ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ এখনো আমাদের সমাজের মধ্যে এক জাতীয় ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কোরআন হাদিসকে দাঁড় ধরে না কোরআন হাদিসের রীতিমতো পড়ালেখাও জানে না তারা আজকে শাইখুল হাদিস বড় আল্লামা বড় ফাহামা আজকে আমরা মানুষ তমায়াত করার জন্য শিশু বক্তাকে আজকে আমরা মানুষ তমায়াত করার জন্য কোরআন হাদিস ব্যতীত রেখে আজকে আমরা বিনোদন দেওয়ার জন্য মুসলমানেরা যখন মাহফিলকে সাজায় তখন এই মাহফিল থেকে ইমানদার মুসলমান ইমানের খোরাক পায় না আওয়াজ করে বলেন ঠিক না বেটা নামাজ কাদের উপরে ফরজ জ্ঞান সম্পন্ন এক নম্বর মুসলমান এক নম্বর মুসলমান দুই নম্বর জ্ঞান সম্পন্ন হতে হবে পাগলের উপরে তিন নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে নাবালকের উপরে নামাজ ফরজ নয় পাগলের উপরে নামাজ আর আজকে এই মঞ্চের মধ্যে এনে কয় সাইরেন্তি বক্তা এই মুক্ত মঞ্চের মধ্যে এনে বলে শিশু বক্তা ইসলামের মধ্যে আজকে এই কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করার পিছনে আপনি আমাদের মতো সরল প্রাণ মুসলমানেরা দায়ী আল্লাহর দরবারের মধ্যে আমরাই জবাব দিতে হবে এই যে সন্তানের উপরে এখন পর্যন্ত নামাজ ফরজ হয় নাই ওই সন্তান এই কোরআনের তাফসীর করতে পারবে বুখারী পড়তে পারবে আক্তার ভাই কামিল ফাস করেছেন 18 বছর লেগেছে আর আমরা নাটক সাজানোর জন্য ইমানের মাহফিলকে আজকে মজলিসকে আমরা বিনোদনের একটা কারখানা হিসেবে করার কারণে আজকে আমাদের কথা কেউ তাসির হইতেছে না অথচ আগেকার আউলিয়ায়ে কেরাম এইভাবে চক্কটা দিতেন সিনা বরাবর কাজ হয়ে যেত বলেন ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক হযরতে মুজাদ্দিদে আলাইহিস সালাম ওনার দুটা সন্তান দুইটা সন্তানকে তখনকার সময়ে যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞান দেওয়ার জন্য ছোটবেলায় দুইজন সন্তানকে যখন কোরআনের এলাম দান করবেন তিলাওয়াত শোনাবেন কেমন তেলাওয়াত ওয়ারাতিনিল কুরআনা তারতিলা কোরআনকে যখন পরিশুদ্ধভাবে শেখানোর জন্য মোল্লা তাহের নামে তৎকালীন একজন ইসলামিক ব্যক্তিকে মেসাব আমরা যাদেরকে বলি উনাকে যখন নির্ধারণ করলেন নির্ধারণ করার পর একে একে যখন ধারাবাহিকভাবে মোল্লা তাহেরের কাছে যেই মুহূর্তে যেই সময়ে যেই মুহূর্তে যেই জায়গায় যেই অবস্থার মধ্যে যেই জায়গায় কি হয় পড়া শুরু করে দিলেন তখন হযরতে মুজাদ্দিদি আল ফসানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি বাদশাহ আকবরের দ্বীনে ইলাহির বিরুদ্ধে যিনি ইসলাম এবং মুসলমানকে ঠিকানোর জন্য যিনি আন্দোলন সংগ্রাম করেছিলেন তিনার নাম হচ্ছে মুজাদ্দিদি আল ফসানি আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা আমার ইসলাম প্রিয় সুন্নি মুসলমান ভাইয়েরা আজকে সুন্নি বললে আজকে শিয়া অপোজিট হয়ে যায় আজকে যখন সুন্নি বলি খারিজি হয়ে যায় আজকে যখন শিয়া বলি তখন আহলে হাদিস হয়ে যায় কিছুদিন আগে বাংলার একজন নাম করা শেখ আমি নাম নিব না আপনি আমাদের খানায়ে কাবা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমরা পড়ি নাওয়াইতন বলে পড়ি নাওয়াইতন ইলা জিহাতিন কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার যদিও
আরবিতে আমরা পড়া বেদাত হোক আর শিরিক হোক না কেন বাংলায় হলেও তো নিয়ত করা হলো ফরজ নামাজের নিয়ত করা কি ফরজ যখন আমরা ইলাজাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার বলি তখন আমরা কাবা শরীফকে উদ্দেশ্য করি ওই ব্যক্তি বলল কাবা শরীফ তো মুসলমানের বানানো নয় ওই কাবা শরীফ মুশফি মুশরিক এবং সনাতন ধর্মের মানুষেরা ওই কাবা শরীফকে বানিয়েছে উচ্চ কণ্ঠে বলেন নাউজুবিল্লাহ শুনেন নাই মনে হয় শুনেন নাই ইউটিউব যারা ছাড়াও তারা বুঝবেন আজকে কিছু হুজুররা কথা তো বললেই অনেক সময় সমস্যা হয়ে যায় যে আমরা অন্য হুজুরকে আজকে যদি খানায়ে কাবার কথা বলে মুশরিকেরা খানায়ে কাবা তৈরি করেছে ওই শেখের মতো ইসলাম বিদ্বেষী দালালদের ওই কথা কখনো মুসলমান মেনে নিতে পারবে কারণ আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে আল্লাহ খানায়ে কাবাকে বারবার কি করেছেন বানাইছেন বলেন ঠিক না বেঠি আমার ভাইরা পবিত্র কোরআনুল করিম থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকের যিনি প্রধান অতিথি গোটা বাংলাদেশে আজকে নয় দীর্ঘ প্রায় 30 থেকে 40 বছর পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়া একেবারে পাকিস্তান থেকে শুরু করে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র থেকে শুরু করে কানাডা থেকে একবারে মিডল ইস্ট থেকে শুরু করে গোটা বিশ্বের প্রায় দেশগুলো যিনি সফর করে গোটা বাংলাদেশকে ঈমান এবং ইসলামের কথা বলে আসছেন আজকের মাহফিলের তিনি হচ্ছেন প্রধান অতিথি আওয়াজ করে বলেন ঠিক না বেটি এই হলো আজকের কথা লম্বা করা যাবে না তো আমি কোরআনুল করিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়ায়াগফির لكم ذنوبكم والله غفور رحيم চিৎকার করে বলেন আল্লাহু আকবার কুরআন শরীফ তেলাওয়াত করব আল্লাহ বলেন এই আমার ঈমানদার মুসলমানেরা যখন কুরআন তেলাওয়াত হবে ফাইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ ওয়া আনসিতু লাহু আল্লাহর কুরআন যখন তেলাওয়াত করা হবে আমার আল্লাহ বললেন তোমরা চুপ করে থাকো আর তোমরা চুপ করে করে আমি আল্লাহর কুরআন তোমরা শ্রবণ করে যাও বলেন আলহামদুলিল্লাহ এবার তো প্রশ্ন এসে যায় এক কথার পর আরেক কথা বলে কোরআন বড় না নবী বড় এক জায়গায় কোরআন বড় না যেই প্রশ্ন আসা দরকারই নয় এই প্রশ্ন এনে মুসলমানদেরকে বিভ্রান্ত করে আরে কবরে কিভাবে যাবেন নামাজ কিভাবে পড়বেন রোজা আসতেছে রোজা কি রাখতে পারবেন নাকি রোজা রাখবেন না আপনি কি ফরজ বুঝেন আপনি কি নামাজের মধ্যে কয়টা ফরজ আছে নামাজের মধ্যে কয়টা ওয়াজিব আছে এইগুলি কি আমরা মুসলমান জানি কিনা এই কথার দিক নাই আমরা যেইগুলি অবাঞ্ছিত যেইগুলি দরকার নয় ওই কথাগুলো নিয়ে আমরা মাহফিল জমজমাট করে ইমানদার মুসলমানদেরকে আমরা ইমান থেকে দূরে সরানোর ষড়যন্ত্র আজকে সব জায়গায় চলতেছে বলেন ঠিক না বেটি কিভাবে বলবো মাদ্রাসায় আমি পড়াই আজকে মাদ্রাসার সিলেবাস আজকে মুসলমানদের সিলেবাস নয় আমরা আপনারা জানেন বানর থেকে মানুষ হয়েছে বানর থেকে মানুষ হয়েছে নাকি মানুষ আগে সৃষ্টি হয়েছে এই কথাগুলি যদি না বলা হয় মুসলমান হিসাবে ছোট্ট একজন আলেমের খাতার নামদারি হিসাবে এই কথাগুলো না বললে কাল কিয়ামতের ময়দানে কবরের থেকে শুরু করে মিজান পর্যন্ত আপনি আমাদেরকে পাখাও করবে যে তুমি জানার পরেও ইমানদার মুসলমানদেরকে কেন তুমি জানাইলা আমরা ধিক্কার জানাই এই কবর যেই কবরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হবে কার নাম নেওয়া হবে
আমরা এই ওয়াজ কেউ বলি না আমরার সমাজে কিছু আছে আমরা আলিম নামের জ্ঞান পাপি আর কিছু আছে নাস্তিক নামে মুসলমান পুরোপুরি নাস্তিক কিছু ইসলামের প্রকৃত কথাগুলো বললে আমরা কখনো মানতে পারি না আউলিয়া কেরামের কথা বললে আমরা মানি না নবীর শান মানের কথা বললে আমাদের বুঝে আসে না আরেক দল নাস্তিক আছে যে কোরআন সুন্নাহ একবার মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রে আছে আমরা এদিকেও নাই এদিকেও নাই আমরা মূলত ইসলামে আসি বড় করে বলেন ঠিক না বেটি আমরা বানর থেকে মানুষ হয়েছে এই কথা কি আপনারা মানেন আল্লাহ বলেন কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আমি হযরতে আদম আলাইহিস সালাম কে আমি সৃষ্টি করলাম আল্লাহ বলেন ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি جاعل في الأرض خليفة الله رب العالمين وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة তোমাদেরকে সৃষ্টি করার আগে তোমাদেরকে সৃষ্টি করার আগে আমি যখন হযরতে আদম আলাইহিস সালামকে মানুষ হিসেবে আমি বানাইলাম মানুষ বানানোর পরে আমি যখন আদম থেকে হাওয়া যখন সৃষ্টি করলাম এবং আদম হাওয়ার মাধ্যমে বিয়েশাদির মাধ্যমে আমি যখন হাবিল এবং কাবিলের মাধ্যমে যখন শুরু হয়ে গেল মানুষ এর আকার আনুষের মানুষের অবস্থান হে আমার ইমানদার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত চমৎকার ভাবে আপনি আমাদেরকে খেতাব দিয়েছেন পদবি দিয়েছেন আল্লাহ বলেছেন হে ইমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর খলিফা বানিয়ে পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ কার খলিফা আমরা আল্লাহর খলিফা আমরা কোন পীর সাহেবের খলিফা হইলে আমরা অনেক দামি মনে করি হ্যাঁ পীর মুরিদি ঠিক আছে কিন্তু আমরা পীর মুরিদি কোন পীর সাহেবের যদি খলিফা হই আমরা বুকের মধ্যে সাপড়ে হই আমি অমুক পীর সাহেবের খলিফা অথচ পীর সাহেবের খলিফার চাইতে আল্লাহর খলিফা হওয়ার মধ্যে ভাগ্য ভালো না মন্দ অবশ্যই পীর সাহেবের খেলাফত ঠিক আছে কিন্তু আমার আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ আমার খলিফা বানিয়ে পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মূল কথার দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله আল্লাহ বলেন আই হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি বললাম আপনি ঘোষণা করে দিন আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে আমার উম্মতেরা উম্মতে মুহাম্মাদিয়া তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীম দিয়ে বলতেছেন আপনি ওয়াজ করে শুনিয়ে দিন এই আমার বান্দাদেরকে আপনার উম্মতেরকে যদি তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চায় অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পাইতে চাই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি এবং রাজি করতে চাই আপনি ঘোষণা করে দিন ফাত্তাবিউনি ইয়ুহবি তাদের মধ্যে তাকে আর যদি আপনার আমি আল্লাহকে পাওয়ার আগে আপনাকে যখন অনুসরণ করে আপনার ভালোবাসা অর্জন করে যখন আপনি আমাকে যখন পাইতে চাইবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আল্লাহ কেউ সে পেয়ে গেল বলেন সুবহানাল্লাহ এই আয়াত কারিমার মাধ্যমে এই কথাটা প্রতিমান হয় যে আল্লাহকে যদি কেউ পাইতে চায় আল্লাহর ভালোবাসা নিতে চায় আল্লাহর জান্নাত কেউ পাইতে চায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় জীবন ঢুকাতে হবে কোন রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কি আল্লাহর কে পাওয়ার আগে মনে করেন আজকে আমরা শাস্তাগঞ্জে যাব আগে শাস্তাগঞ্জে যাওয়ার সময়
আমরা কি রাস্তা আগে না শাস্তাগঞ্জ আগে রাস্তা আগে পাঁচটা ফাড়ি দিয়ে শাস্তাগঞ্জে যেতে হবে রাস্তা বাদ দিয়ে কখনো শাস্তাগঞ্জে পৌঁছা সম্ভব কিন্তু আমাদের উদ্দেশ্যটা ছিল শাস্তাগঞ্জ কি ছিল আমাদের উদ্দেশ্য ছিল শাস্তাগঞ্জ কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমি নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা ইত্তেবা অনুসরণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহকে তোমরা পাও আইয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার দুনিয়ার আমার বান্দারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মধ্যে আমি পাঠিয়েছি 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়ালে কিন্তু আমার নবীর নূরকে আমি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আই আউয়ালু মা খালাকাল্লাহু জাসাদিহি ওয়া নূরিহি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমার নূরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ একটু দূরত পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন বরে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা বাবারা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পাইতে হলে অবশ্যই আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন হে আমার উম্মতের মান মান আমার আল্লাহর নবী বলেন আমি আমার আমার সুন্নতকে যে ব্যক্তি ভালোবাসলো নিশ্চয়ই আমি নবীকে ভালোবাসলো আমি নবীকে যেই ব্যক্তি ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ নিশ্চয়ই আমি নবীর সাথে ওই ব্যক্তি জান্নাতে বসবাস করবে বলেন সুবহানাল্লাহ নবীর সাথে যদি আমরা জান্নাতের মধ্যে বসবাস করতে পারি আমাদের মধ্যে ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ হতে পারে ও আমার ভাইয়েরা ইমানদার মুসলমান আমরা ভাই বাবারা মুসলমানেরা আমরা কি আমাদের জীবনে নামাজ পড়া দরকার আছে না নাই একটু আওয়াজ করে বলতে হবে আছে না নাই কাদের আছে একটু দুই হাত তুলে দেখান তো নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ নামাজ পড়লে ভালো হবে না খারাপ হবে ভালো হবে না খারাপ হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই নামাজ কেমন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি আপনারা পড়েন কিনা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবা আসসালামু আলাইকুম আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা عباد الله الصالحين سبحان الله বলবেন না আমরা নামাজের মধ্যে এটা পড়া সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব কি জানেন নি ওয়াজিবের মধ্যে এই তাশাহুদের এরপরে নয় আমি যতটুকু পড়লাম ততটুকু পড়া ওয়াজিব ততটুকু পড়া নামাজ যদি এইটার মধ্যে ভুলে বাদ যায় তাহলে সহ সেজদা দিতে হবে সহসেজদা না দিলে নামাজ ফাসিদ বরবাদ ফাসিদ বরবাদ আরেকটা মাসালা নামাজের মধ্যে আগে এবং পিছনে বাহিরে এবং ভিতরে কয়টা ফরজ 13টা কয়টা একটু বলেন না কয়টা আর আওয়াজ করে বলেন কয়টা জানা দরকার আছে না নাই
নামাজের মধ্যে হলো 13টা ফরজ, একটা ফরজ যদি বাদ যায় নামাজটা হবে না, হবে না। সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা নামাজ পড়ি, একটা ফরজ যদি বাদ যায়, ও ইমানদার মুসলমান পশ্চিম বরগুটার, ও আমার ভাই বাবারা মা বোনেরা, এই 13 ফরজের একটা ফরজ যদি বাদ যায় আর 12টা ফরজ নিয়েও যদি সারা জীবন নামাজ পড়ি, কখনো নামাজ আদায় হবে না। ঠিক যাবে কি? আমরা কি 13 ফরজ জানি? এখানে অধিকাংশ জানি না, যাক আমি ওইদিকে যাব না। কিন্তু একটা আমরা যখন নিয়ত করা হচ্ছে ফরজ নিয়ত করা, এরপরে আমরা তাকবীরে তাহরিমা বাঁধা, তাকবীরে তাহরিমা বাঁধা, আমরা যখন নামাজ শুরু হয়ে গেছে মসজিদে, ইমাম সাহেব গিয়া দেখি রুকুতে গেছেন, কোথায় গেছেন? রুকুতে গেলে আমরা কোন তসবি পড়ি? সুবহানা রাব্বিয়াল আলানি। কি কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম বলেন না, সুবহান রাব্বিয়াল। রুকুতে যাওয়ার পরে যেই মুহূর্তে আমরা অযু করে দৌড়াইয়া যায় দেখি রুকুর মধ্যে এই জামাতটা চলে গেছে, তখন আমরা ইমানদার মুসলমান অনেকে আমরা চিন্তা করি না, আমরা সরাসরি রুকুর মধ্যে অনেকে চলে যাই, তখন তাকবীরে তাহরিমা না দিয়া রুকুতে গেলে কখনো নামাজ হবে না। ঠিক যাবে ঠিক? অনেকে আমরা চিন্তা করি না, আরে রুকু আপনি এক রাকাত যদি আপনি বাদ যায় কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি তাকবীরে তাহরিমা না দিয়ে আপনি যদি সরাসরি রুকুতে যান কখনো আপনার নামাজ আদায় হবে না, কারণ আপনি আগে বলবেন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, এরপরে যদি সময় হয় আপনি আল্লাহু আকবার বলে কোথায় যাবেন? রুকুতে যাবেন। আমার ইমানদার ভাইয়েরা বাবারা আল্লাহর নবীকে এমন ভাবে মানতে হবে, তাসহুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন আমার নবীকে সালাম দেওয়া। কি দেওয়া? নবীকে সালাম দেওয়া। আল ইবাদত হলো আল্লাহর ইবাদতকার, বলেন না আল্লাহর ইবাদতকার, আল্লাহর সালামকার নবীজির। আরে শুধুমাত্র নামাজে নয়, এই নামাজে নয়, আমরা যখন আকামত দিব আকামতেও আমার নবীজির নাম, আমরা যখন আজান দিব আজানে নবীজির নাম, শুধুমাত্র কুরবানি দেওয়ার সময় জবাই করার জন্য সময় শুধুমাত্র আল্লাহু আকবার সারা, আর টয়লেটে ঢুকা বারোয়া সারা আমার নবীজির তরিকা, অর্থাৎ আমার নবীজির নাম সারা আর কোনো কিছু হবে না। বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু নবী গো, আপনার অবলম্ব, আপনার অবস্থান, আপনার পজিশন, আপনার মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাকে বাড়িয়ে দিব, দিব দিব নয়। আল্লাহ বলেন ফার্স্ট টেন্স ওয়ারাফানা, মাজির সাগা, আমি বাড়িয়ে দিয়েছি, আমি যা করার তা করে দিয়েছি, করব নয় করব নয়, আমি আল্লাহ, আমার নবীর মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আজকের এই বরকুটার জান্নাতের বাগানটা এমন বাগান হয়ে গেল যেই বাগানের মধ্যে জীবন একবার আসলেও আল্লাহ চাইলে আজকের মাহফিলকে উসিলা করে আপনি আমাদের জীবনের গুনাগুনি মাফ করে দিবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটু আওয়াজ করে বলতে আসে না নাই? যদি এই জান্নাতের বাগানের মধ্যে আমরা আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিলমুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الله أكبر. আমরা দুনিয়ার মধ্যে আমরা মুত্তাকি হতে চাই, আমাদের গ্রামগঞ্জের মধ্যে যখন কারো পেটে ব্যথা হয় ডাক্তার পাওয়া যায় না,
তখন আগেকার মুরব্বীরা বলে যাও যাও আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যাও যায়া মসজিদের ইমাম সাহেবরে বলো একটু তেলাওয়াত করে ফু দিলে হয়তো ভালো হয়ে যাবে আবার যখন আমরা দেখি মসজিদের ইমাম সাহেব নাই আমরা দেখি গ্রামের মধ্যে কিনি নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন কিনি মুত্তাকি পরহেজগার আমাদের সমাজের কাছে যিনি মুত্তাকি পরহেজগার ভালো মানুষ হিসেবে যিনি পরিচিত আমরা পাঠায়া দেই যাও 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 ওই ব্যক্তির কাছে যাইয়া আমার সন্তানের জন্য একটা ফু দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এই চমৎকারভাবে মুত্তাকির যে পরিচয়টা তুলে দিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস করা বড় করে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর মুত্তাকি যদি হতে হয় পরহেজগার যদি হতে হয় ওয়ায়ুকিমুনাস-সালাহ নামাজকে কায়েম করতে হবে আর তিন নম্বর ওই ব্যক্তি যদি মুত্তাকি দাবি করে রে বাবা ইমানদার হওয়ার পরেও নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে তিন নম্বর ক্যাটাগরির যদি ওই ব্যক্তি যদি না হয় তাহলে পূর্ণাঙ্গ মুত্তাকি দাবি করতে পারবে না আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকুনা হুম ইউনফিকুন হে দুনিয়ার আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশাল সম্পদ দান করলাম যেই সম্পদটা তোমার পাশের ঘরের কোনো ব্যক্তির নাই তোমাকে দশটা সন্তান দান করলাম তোমার বাইরের ঘরে দশটা সন্তান নাই এইগুলা তো আমি আল্লাহর পক্ষ থেকে দান করলাম তোমাকে তোমার সন্তানকে বিদেশ পাঠাইলাম তারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায় এইগুলি পাশের কোনো এলাকার মানুষের নাই নিশ্চয়ই তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন রাযাকনাহুম ইউনফিকুন এইগুলি আমি আল্লাহ তোমাদেরকে রিজিক হিসাবে দান করে দিলাম বলেন ঠিক না বেঠি এইগুলি আল্লাহর পক্ষ থেকে রিজিক আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আজকে যে আমরা বাড়িতে খাইছি এগুলি আমার দেওয়া নয় আমার নেওয়া নয় এগুলি আল্লাহর পক্ষ থেকে রিজিক এই জন্য আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো তাহলেই তোমরা প্রকৃত ইমানদার মুসলমান হতে পারবে বলেন সুবহানাল্লাহ এই আমার ভাইয়েরা বাবারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদের ব্যয় আজকে যদি না হয় আজকে প্যান্ডেলটা যদি না হতো আজকে যদি এই সুন্দর পরিসরে মাহফিল না হতো নিশ্চয় নিশ্চয় জেনে রাখো জেনে রাখো জেনে রাখো আমরা নিশ্চয় আমরা আজকের সুন্দর পরিসরের মাহফিল আমরা পেতাম না